আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইদাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার ডালের রেসিপি, খুব সহজভাবে কিভাবে বাসায় তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডালটা সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে তাতে ডালটা দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব। প্যানটা গরম হলে পরিমাণ মতো তেল নিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। কয়েক টুকরা দারচিনি, দুই তিন টুকরা, তিন চারটা তেজপাতা, লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এতে দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা বাটা, দেড় চা চামচ পরিমাণ আদা বাটা, দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেবো কয়েক ফুটা লবঙ্গ, তিন চারটা গোলমরিচ, আর মুখ ছাপিয়ে রাখা তিন চারটা এলাচ।
কৃষ্ণ। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের পর্যন্ত এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।